নমস্কার বন্ধুরা সকলকে ই লার্নিং ফর অল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে কলকাতা মেট্রো রেলওয়ে তরফ থেকে যে নতুন অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি স্মার্টফোনের জন্য রিলিজ করা হয়েছে সেই বিষয়ে একটি রিভিউ ভিডিও শেয়ার করব বন্ধুরা আমি অলরেডি ভিডিও অ্যাপটি ইনস্টল করে রেখেছি আমি যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে সেহেতু আমি অ্যাপটি ওপেন করছি আপনারা গুগল প্লে স্টোর থেকে মেট্রো রেলওয়ে কলকাতা নাম দিয়ে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন দেখে নেওয়া যাক এখানে কি কি ইনফরমেশান আপনি পাচ্ছেন এখানে প্রথমেই আপনি পাবেন কিভাবে আপনি আপনার স্মার্ট কার্ড অনলাইনে রিচার্জ করবেন সেই ফেসিলিটি আপনি এখানে পাচ্ছেন এছাড়া এখানে কোনো স্টেশনে ইনফরমেশন জানতে চাইলে আপনি এখান থেকে স্টেশনে ইনফরমেশন জানতে পারবেন সেই স্টেশনে প্রথম ট্রেন কটার সময় ছাড়বে শনিবার মোম এই সোম থেকে শনি কটা কটার সময় প্রথম ট্রেন ছাড়বে এবং রবিবার এবং জাতীয় ছুটির দিনে কটা থেকে ট্রেন ছাড়বে এই বিষয়ে ইনফরমেশান আছে এছাড়া কটি এস্কেলেটার রয়েছে কটি লিফ্ট রয়েছে এই সমস্ত ইনফরমেশনও এখানে পেয়ে যাবেন এখানে দমদম স্টেশন সম্পর্কে আপনাকে ইনফরমেশনটা আমি দেখাচ্ছি এইভাবে যতগুলি স্টেশন আছে সমস্ত স্টেশনেরই ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধু নোয়াপাড়া কবি সুভাষ নয় শর্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলুবাগান পর্যন্ত যে নতুন রুট চালু হয়েছে সেই বিষয়েও স্টেশন ইনফরমেশান এখানে রয়েছে আপনারা চাইলে এটি অ্যাক্সেস করতে পারেন এছাড়া দেখে নেওয়া যাক ট্রেনের টাইমিং এটি খুব ইম্পর্টেন্ট যে নতুন ট্রেন এতদিন বন্ধ ছিল নতুন যে টাইম টেবিল সেটি এখানে শেয়ার করা রয়েছে আপনার দেখে নিতে পারেন আপনি নর্থ সাউথ যে মেট্রো লাইন আছে নোয়াপাড়া থেকে যে ট্রেনটি চলবে কত মিনিট অন্তত চলবে এবং টাইমিং কি আছে কতগুলি ট্রেন চলবে এখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দুশো অষ্টআশিটা ট্রেন চলবে যেটি সকাল ছটা পঁয়তাল্লিশে স্টার্ট হবে এবং রাত্রির রাত্রি দশটা পঞ্চান্ন অবধি আপনার এটি চালু থাকবে এইভাবে সমস্ত ইনফরমেশান আছে শনিবার আপনার কতগুলি ট্রেন চলবে রবিবার কতগুলি ট্রেন চলবে এবং কত মিনিট অন্তর অন্তর চলবে সেই ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুটি রুটেরই আপনি ইনফরমেশন পেয়ে যাবেন ফেয়ার স্ট্রাকচার কী আছে দেখে নিন আপ টু 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 কিলোমিটার পাঁচ টাকা ভাড়া দুই থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত দশ টাকা পাঁচ থেকে দশ কিলোমিটার পনেরো টাকা এবং দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে থাকলে ডিস্ট্যান্স কুড়ি টাকা ভাড়া এবং কুড়ি কিলোমিটার অধিক যদি আপনার দূরত্ব হয় তাহলে আপনাকে পঁচিশ টাকা টিকিট কাটতে হবে এবার আপনারা আসি স্মার্ট কার্ডের রিচার্জ ভ্যালু এখন কত দেয়া হচ্ছে এখন স্মার্ট কার্ড যদি আপনি অনলাইনে রিচার্জ করে নিতে পারেন এই অ্যাপের মাধ্যমে এই অ্যাপের মাধ্যমে যদি রিচার্জ করেন তাহলে আপনি একশো টাকা যদি রিচার্জ ভ্যালু হয় তাহলে আপনার একশো টাকা আপনাকে টোটাল ব্যালেন্স দেওয়া হবে দুশো টাকা রিচার্জ করলে দুশো কুড়ি টাকা তিনশো টাকায় তিনশো তিরিশ পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ এবং হাজার টাকায় এগারোশো টাকা রিচার্জ ব্যালেন্স পাবেন সুতরাং হাজার টাকায় একশো টাকা বেশি রিচার্জ ব্যালেন্স এবং সমস্ত ক্ষেত্রেই আপনার ব্যালেন্সের ভ্যালিটি তিনশো দিন এছাড়া ট্যুরিস্ট স্মার্ট কার্ডের ডিটেলস এখানে দেওয়া আছে কার্ডের দাম আড়াইশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য এবং পাঁচ দিনের জন্য এবার দেখে নেওয়া যাক কী কী ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে প্যাসেঞ্জারদের জন্য ডিউরিং দ্য সিকিউরিটি চেক এখানে বলা আছে আর পি সাথে যারা সিকিউরিটি যারা আছে তাদের সাথে কোঅপারেশন করবেন ব্যাগ লাগেজ কাউন্টারে যথাযথ জায়গায় আপনারা চেকিং করে নেবেন এছাড়া যখন এক্সকেটারে ওঠানামা করবেন তার ইনফরমেশন কিছু জরুরি ইনফরমেশান এখানে লেখা আছে লিপ ব্যবহারের সময় জরুরি ইনফরমেশান এখানে লেখা আছে এবং ইনসাইড ট্রেনের মধ্যে কিছু খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস এখানে উল্লেখ করে দিয়েছে যেমন ডিস্টেন্স মেনটেন করবেন ট্রেনের মধ্যে মিউজিক প্লে করবেন না স্পিকার চালাবেন না এবং কাউকে কাউকে পিছন থেকে ঠেলবেন না ডিস্টেন্স বজায় রাখবেন ট্রেনের মধ্যে বসে কিছু খাবেন না কোনো কিছু ড্রিঙ্ক করবেন না এই ধরনের কিছু আছে এবং আরও বিভিন্ন পয়েন্টস রয়েছে এগুলি আপনারা অ্যাপটি ইনস্টল করে দেখে নিতে পারেন এছাড়া এখানে ট্যুর গাইড কিছু রয়েছে কোন স্টেশনের কাছাকাছি কী কী দর্শনীয় স্থান রয়েছে সেগুলি আপনারা দেখে নিতে পারেন এবং এই এটা ক্লিক করলে আপনি ফুল ডিটেলস আরও পেয়ে যাবেন এখানে ছবি সহ বিভিন্ন ইনফরমেশান দেওয়া আছে কোন স্টেশনের কাছাকাছি কী আছে এবার আসে যাক কীভাবে আপনি কার্ডটি রিচার্জ করবেন জাস্ট এখানে ক্লিক করলেই আপনার এখানে প্রথমে দিতে হবে কার্ড হোল্ডার নেম তারপর আপনার যে স্মার্ট কার্ড আছে তার নন ডিজিটের নাম্বার এন্টার মোবাইল নাম্বার এন্টার ইমেল আইডি আপনার একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন যেটি আট ডিজিটের হবে এবং আপনার জেন্ডার নেমে এখানে দেবেন মেল ফিমেল জায়গায় যেটি হবে আপনি দেবেন দিয়ে এবং এখানে নিচে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনি লগ ইন করতে পারবেন এবং আপনার স্মার্ট কার্ডটি রিচার্জ করতে পারবেন রিচার্জ ভ্যালু আগেই মেনশন করে দেওয়া হয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি কোনো কিছু জানার থাকলে কোয়ারি থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান সকলকে অসংখ্য ধন্যবাদ বাই